আজকে বরপাতুড়িতে মেগা ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে রিয়াং পাড়া ভার্সেস উদয়পুর কেবিআই মর্নিং। দেখতে পাচ্ছেন কেবিআই মর্নিং এর টিম প্রশাসন প্লেয়ারদের নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা বরপাতুড়ি মিনি স্টেডিয়ামের একেবারে গেটের সামনে এসে পৌঁছে গেছি। সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন, প্রচুর সংখ্যক আর সমর্থক এবং সমর্থকদের যানবাহনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরে আমরা মাঠে ঢুকবো। তো বরপাতুড়ি মিনি স্টেডিয়ামের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছেন সে দৃশ্য, গ্যালারিতে দর্শক ভর্তি। আর তো দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক দর্শক রয়েছেন মাঠের ভিতরে। তো দর্শক দেখতে পাচ্ছেন ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দ্বিতীয় টিম ধীরে ধীরে মাঠে প্রবেশ করছে, রিয়াং পাড়া একাদশ। বরপাতুড়ি দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে মিনি স্টেডিয়াম আজকের ফাইনাল ম্যাচে মোকাবিলা করবে কেবিআই মর্নিং উদয়পুর ভার্সেস রিয়াং পাড়া। প্লেয়াররা মাঠে এসে উপস্থিত হয়েছেন, আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। সেই সঙ্গে দর্শকদের কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদের। দর্শক দেখতে পেয়েছেন আজকের ফাইনাল ম্যাচের দু দলের প্লেয়াররা কিন্তু মাঠে নেমে পড়েছেন। এখন দেখতে পাচ্ছেন হলুদ রঙের যাত্রী পরিহিত প্লেয়াররা হলো কেবিআই মর্নিং উদয়পুর, আর মাঝে আম্পায়াররা রয়েছেন আমাদের টিঙ্কু দেব জাতীয় রেফারি, আর গ্রিন কালারের যাত্রী পরিহিত প্লেয়াররা হলো জসরা রিয়াং পাড়া একাদশ। তো এই হলো আজকের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের অংশগ্রহণকারী দুই দল। আর মাঠের বাইরের দিকে দেখতে পাচ্ছেন হাজারো দর্শক, হাজারো দর্শক আজকের এই ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য ভিড় জমিয়েছেন বরপাতুড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিনি স্টেডিয়ামে। আমার পড়ে
Taksim spray yüz kay. Şuna buyruk vermekle ve ücreti sürdüğü şutum olsa ki 33. Matar Futbol Turnamentor Az Mega Final Meseri Bidi Şutlu Şali Mevlid Maharan Kediye Morning Eleven Zanam Dostlar Eriyem Tara Ama bir Cennu Şuşadu Kepağdır 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 Bunu Bulacak Kurum Dostu Yalari Borbatır Lezer Bilonia Dostum Tepura Sen bu kadar